নাজমুল হোসেন শান্তর সাথে অনুশীলনে বাংলাদেশ আন্ডার 15 দল। আন্ডার 15 দলকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করাচ্ছে বাংলাদেশের কোচ সোহেল। সাকিব তামিমরা যেখানে অনুশীলন করেন সেখানেই, অর্থাৎ মিরপুর একাডেমি মাঠেই অনুশীলন করানো হচ্ছে অনূর্ধ্ব-15 দলকে। আজ আন্ডার 15 দল যখন অনুশীলন করছিলেন তখনই একাডেমি মাঠে অনুশীলন করছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। তাই এই সুযোগ হাতছাড়া করেনি আন্ডার 15 দল। কোচ সোহেলের তত্ত্বাবধানে তারা নাজমুল হোসেন শান্তর কাছ থেকে দীর্ঘক্ষণ বিভিন্ন ধরনের টিপস নিয়েছে। গোল হয়ে দাঁড়িয়ে তারা মনোযোগ সহকারে শান্তর কথা শুনছিল। এ সময় শান্তর ব্যাটিংয়েও বোলার হিসেবে অংশ নিয়েছে আন্ডার 15 দল। আন্ডার 15-এর এই দলকে নিয়ে সুদূর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তাদেরকে আগামীর সাকিব তামিম বানানোর পরিকল্পনা নিয়েই অনুশীলন করাচ্ছে বোর্ড। মাত্র 15 বছর বয়সেই বাড়িঘর ছেড়ে মিরপুরে অনুশীলন করতে নেমেছে এই ছেলেরা। এ বিষয়ে কোচ সোহেলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, একমাত্র মিরপুর একাডেমি মাঠেই সকল সুবিধা পাওয়া যায়, তাই এখানেই অনুশীলন করানো হচ্ছে তাদের। আন্ডার 15-এ এটা ন্যাশনাল ক্যাম্প এবং ফার্স্ট আমাদের শুরু হয়েছে। এর আগে চ্যালেঞ্জ ট্রফি ছিল, ওইখান থেকে বাছাই করে এখানে 26টা ছেলেকে নিয়ে আসা হয়েছে এবং এই ক্যাম্পটা আমরা বছরব্যাপী করতে চাই এবং বছরের শেষের দিকে একটা ট্যুর আছে আমরা ইন্ডিয়াতে। তো এটা লক্ষ্য রেখেই আসলে এই ক্যাম্পটা শুরু করা এবং প্রত্যেক বছরই এটা থাকে। তো এটা ফার্স্ট একদমই প্রথম 2 সপ্তাহ স্কিল বেসড ক্যাম্প অ্যাকচুয়ালি। এটা এখানে আমরা ছেলেদেরকে ফান্ডামেন্টাল যে টেকনিকে যে ফান্ডামেন্টসগুলো আছে এইগুলো আসলে ইম্প্রুভ করার চেষ্টা করতেছি এবং এই এটার পরে বেস করে আসলে এই ক্যাম্প হচ্ছে। হ্যাঁ, সবসময় একটা বাচ্চা ছেলে যখন এরকম ফ্যাসিলিটিস এসে প্র্যাকটিস করবে তারা মোটিভেট হয়, সেটা তো আছেই, এটা একটা জিনিস। আর আসলে আমরা ক্যাম্প যে করাচ্ছি এখানে, এই জায়গা জানেন যে এই জায়গার ফ্যাসিলিটিসটা ভালো, তো নর্মালে অন্য কোথাও থেকে এখানে যেহেতু এই ফ্যাসিলিটিসটা ভালো আছে, আমরা চাই যে এই ছেলেগুলো আমরা যেন প্রপার ফ্যাসিলিটিস দিয়া তাদেরকে প্র্যাকটিস করাইতে পারি। তো আসলে দুই দিক থেকে লাভ হচ্ছে, ছেলেরা এই জায়গায় এসে মোটিভেট হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে আমাদের এখানে ফ্যাসিলিটিস ভালো। তো এই ফ্যাসিলিটিস মানে এই এটার ইউজটা আমরা ভালো করার চেষ্টা করছি এবং সামনে দিনগুলোতে আসলে বোঝা যাবে যে ছেলেরা আসলে কীভাবে। আমি যদি একটু যদি অ্যাড করি, সেটা হচ্ছে আপনি মোটিভেশনের কথা বলছিলেন, আমরা দেখলাম যে শান্ত মোটিভেট করছিলেন ক্রিকেটারদেরকে, তো তাদের মধ্যে কী কথা হচ্ছিল একজন আসলে ক্রিকেটারকে পেয়ে তারা নিশ্চয়ই তাদের অনেক কিছু শিখতে চায়? হ্যাঁ, এটা তো অবশ্যই, এবং ওরা আসলে যে জিনিসগুলো নিয়ে কাজ করছিল তো এই জিনিসের গুরুত্বটা ইম্পর্টেন্সিটা ও বোঝানোর চেষ্টা করছিল যে এই বয়স থেকে আসলে এই জিনিসগুলো করলে উপর দিকে আসলে যে চ্যালেঞ্জগুলো আসে ওইটা আসলে মোকাবেলা করা অনেক সহজ হয়। সেই জিনিসটাই ওদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছিল যে এই জিনিসগুলো জানেন যে স্কিল ফেডিং যখন হয় তখন অনেক রিপিটেশন লাগে এবং অনেক সময় একঘেয়েমি চলে আসতে পারে, তো এই সময় ওরা যেন মোটিভেট হয়ে মানে রাইট ট্র্যাকে থাকতে পারে এবং মনোযোগ ফোকাস থাকতে পারে, এই ব্যাপারে কথা হচ্ছিল। হ্যাঁ, তা তো অবশ্যই, এবং আপনারা শুধু শান্তর কথা না, এখানে মিরাজ আছে এবং জাকির যারাই আসছে না কেন, সাকিব, ইভেন তো মাশরাফিরাও আন্ডার 17 থেকেই খেলেই আসছে। তো আমাদের যে ডেভেলপমেন্টের যে প্রসেস এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এখান থেকেই আসলে গ্র্যাজুয়ালি যেতে থাকে, এরপরে 17-এ যায়, 17 থেকে 19-এ যায়। তো জার্নিটা একটা লম্বা সময়ের, তো আমরা আসলে লম্বা সময়টা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে প্র্যাকটিস করানোর চেষ্টা করি এবং আন্ডার 15-এ আসলে যে জিনিসগুলো আসলে প্র্যাকটিস করানো উচিত আমরা সেই জিনিসগুলো আসলে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করাচ্ছি। সোহেল ভাই, আপনি তো অনেকদিন ধরে আসলে বাংলাদেশের ক্রিকেটকে দেখছেন, তো এই যে এজ লেভেল হচ্ছে ক্রিকেটের একটা টিম মুম্বাইতে গেল, সব মিলেই আসলে সব কিছু কি এখন আরেকটু গোছানো, মানে এই সময়টাতে এসে গত 1-2 বছরে বেশি গোছানো মনে হচ্ছে কিনা সব এজ লেভেল থেকে যেন গ্রো করা হচ্ছে প্লেয়ারদেরকে, সব কিছু মিলে কি গোছানো মনে হচ্ছে আগের চেয়ে? আমি বলবো যে সব সময় ছিল এটা, আমি যখন এখান থেকে 2008 সালে জয়েন করেছি তারপর থেকে আসলে আন্ডার 15, 17, 19 এইগুলোই ছিল। তো এইভাবে আসলে ফোকাস ছিল না, যে এইভাবে মিডিয়াতে কাভারেজ ছিল না, সেই জন্য আসলে বোঝা যায় না, কিন্তু এই প্রসেস সব সময় ছিল এবং ওইটারই আমরা ধারাবাহিকতাটাই ধরে রাখছি। একটা জিনিস বলতে পারেন যে এখন ছেলেদের খেলার মান আগের থেকে অনেক ভালো, যখন আন্ডার 15 ছেলেরা আসছে এখানে
আগে যারা আসছে তার থেকে আমার কাছে মনে হচ্ছে যে এরা অনেক গুছানো, এরা আরও স্কিল অনেক ভালো। তো এটার মধ্যে আমরা যদি আরও ভালো ইনপুট দিতে পারি তাহলে ভবিষ্যতে আরও ভালো প্লেয়ার হবে। এবং চ্যালেঞ্জটা আমাদের ওইখানেই যে এখন যারা ছেলেরা খেলছে, এই এখন যারা আন্ডার 15 খেলবে তারা এখান থেকে 7-8 বছর পরে যে ন্যাশনাল টিমে খেলবে তখন যে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ থাকবে, এই কথা মাথায় রেখেই আসলে আমাদের প্র্যাকটিস করানো যেন ওই সময় ওরা কোপ করতে পারে। লাস্ট একটা প্রশ্ন, আপনি তো যারা অফ ফর্মে থাকে সেটা সবাই আপনার কাছে ছুটে আসে, মানে আপনি তাদের দীক্ষা দেন, মানে তাদের সাথে কী ধরনের কথা ওই সময় আপনাদের হয় এবং আপনাদের কীভাবে বুস্টার তাদের করে থাকেন? এইটা আসলে এক একজন এক এক এজে আসে এবং এক এক স্ট্যান্ডার্ডে খেলে, তো ওই সময় তাদের যে ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ওই সময় ওদের সাথে কথা হয় এবং কথা হয়ে আসলে ওইটারে ওভারকাম করার জন্য কী করতে হবে সেইটা মাথায় রেখে আসলে স্টেপগুলো সাজানো হয়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ঠিক আছে, থ্যাংক ইউ।